দেখুন যে কারণে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মেয়েদের সঙ্গমে বাধ্য করা যেখানকার রীতি বিশ্বের সব থেকে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম ভুটান এদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের মন সবটাই বিশ্বের দরবারে প্রশংসার যোগ্য কিন্তু সেই ভুটানেই এমন এক অদ্ভুত রীতির প্রচলন রয়েছে যা শুনলে অবাক হয়ে যেতে হয় ভয়ঙ্কর সেই রীতির নাম বোমেনা বোমেনা আসলে গভীর রাতের শিকার কয়েক যুগ ধরে ভুটানে চলে আসছে প্রথা মূলত পূর্ব ভুটান তথা প্রত্যন্ত অঞ্চলগুলিতেই এই রীতির প্রচলন রয়েছে এই প্রথায় পুরুষেরা রাতের অন্ধকারে মেয়েদের সন্ধানে ঘোরে মেয়েদের ঘরে ঢুকে যায় ও তাদের শারীরিক সম্পর্কে বাধ্য করে যদি পরের দিন সকাল পর্যন্ত ওই পুরুষ ওই মহিলার ঘরেই থাকে তাহলে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেওয়া হয় কিন্তু যদি ভোরের আলো ফোটার আগেই ওই পুরুষ ঘর ছেড়ে বেরিয়ে যায় তাহলে মহিলার পরিবারের তরফ থেকে কোনো দোষ দেওয়া যায় না এই প্রথা সত্যিই অনেককে অবাক করে দেয় কারণ ভুটানকে মহিলাদের জন্য সুরক্ষিত জায়গা হিসেবেই গণ্য করা হয় এই অদ্ভুত প্রথার জন্য অনেক সময় গর্ভবতী হয়ে পড়েন অনেক মহিলা ও তাদের সিঙ্গেল মাদার হিসেবে থাকতে হয় কিন্তু সামাজিক প্রথার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাতে পারেন না তারা তবে পরিবারের পাশে থাকায় মহিলাদের সন্তান মানুষ করতে কোনো অসুবিধা হয় না সাধারণত এই সব অঞ্চলে বেশিরভাগই যৌথ পরিবারে বাস তবে দিনে দিনে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হওয়ায় অসুবিধায় পড়তে হচ্ছে সিঙ্গেল মাদারদের এছাড়া বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদির ক্ষেত্রে বাবার পরিচয় নিয়ে সমস্যায় পড়তে হয়